এরপর হাসান রহমান আপনি লিখেছেন কোরআন খতম করে অন্যের নামে বকশানো যাবে কিনা, অন্যের নামে সওয়াব বকশানোর উপায় কি, মসজিদের ইমাম সাহেবরা যে তেলাওয়াতকারীর পক্ষ থেকে বকশিয়ে থাকেন ব্যাপারটা কেমন, অনেকে এর বিনিময়ে হাদিয়াও গ্রহণ করে থাকেন। দেখুন, কোরআন করিম খতম করার পর সেটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন গ্রহণযোগ্য হয় সেজন্য দোয়া করা যেতে পারে, কিন্তু সওয়াবটা পাঠানোর জন্য অন্য কাউকে ইউজ করা, ব্যবহার করা, যে কোনো হুজুর সেটাকে পাঠিয়ে দিবেন, সেন্ড করে দিবেন, বখশিস করে দিবেন, দান করে দিবেন, এটার জন্য কোনো বাধ্যবাধকতা বা কোনো সিস্টেম ইসলাম রাখেনি। যিনি তেলাওয়াত করছেন তার তেলাওয়াত শেষে অটোমেটিকলি সেটা গ্রহণযোগ্য হয়ে যাবে ইনশা আল্লাহ তাআলা। বিধায় আলাদা করে মসজিদের কোনো ইমাম সাহেবকে এটার জন্য ভাড়া করার কোনো প্রয়োজন নাই। এর জন্য যদি তিনি টাকা দেন এবং তাকে যদি টাকা দেওয়া হয় উভয়টি হারাম হবে, কারণ এটি একটি সম্পূর্ণ এবং পরিষ্কার একটি ইবাদত। এই ইবাদতের কোনো বিনিময় গ্রহণ করা বা বিনিময় দেওয়া কোনোটি কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। তবে হ্যাঁ, কোরআন কারিম তেলাওয়াত করার পর আল্লাহ যেন আমার তরফ থেকে কবুল করে, অথবা আমার কোনো মৃত মা বাবা থাকলে তাদের তরফ থেকে যেন কবুল করে, সেজন্য তাদের নিয়তে করা যাবে কিনা এটা নিয়ে ওলামায়ে কেরামের দুটি মত রয়েছে। অনেক ওলামাদের মতেই সেটি করা যেতে পারে। এরপরে অহন আহমেদ আপনি লিখেছেন, চুল কেমিক্যাল এলিমেন্ট দিয়ে কালার করা তো নাজায়েজ, তাহলে মেয়েরা যে ফেসিয়াল করে ফেসিয়ালের সময় এক ধরনের প্রোডাক্ট ইউজ করে যাতে শরীরের পশম সোনালি রং ধারণ করে, এ বিষয়ে কিছু বলবেন প্লিজ। দেখুন, কোনো কেমিক্যাল এলিমেন্ট দিয়ে যদি কালার করা হয় এবং তার ফলে যদি আলাদা কোনো প্রলেপ পড়ে চুলের উপরে, তাহলে সেটা নাজায়েজ। এ অর্থে যে সেটা ব্যবহার করার পর উজু বা গোসল হবে না। কেউ যদি কোনো নারীরা বিশেষ করে তাদের পিরিয়ডের সময় থাকেন এবং তখন এটা ব্যবহার করেন, তাহলে ওই টাইমটাতে এইটা ব্যবহার করে তিনি যদি আপনার জাস্ট ওই পিরিয়ডটা তিনি ব্যবহার করেন এবং সমাবর্তনের জন্য করেন, সে জায়েজ আছে। শর্ত হলো ব্ল্যাক হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলকে কালার করার ব্যাপারে যে নিষেধাজ্ঞা রেখেছেন সেটা হলো, তিনি বলেছেন ওয়াজান্নাবুস্সাওয়া, তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে, অর্থাৎ চুল দাড়ি এগুলোতে কালো কালার ব্যবহার করবেন না, সোনালি কালার বা অন্য কোনো কালার ব্যবহার করা যেতে পারে। সেটা আর্টিফিশিয়াল কালার যদি হয় এবং তার ফলে যদি উপর আলাদা প্রলেপ তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অজু গোসলের জন্য ক্ষতিকর, সেই হিসাবে নিষিদ্ধ। এটা যদি না থাকে, পিরিয়ড সময় চলাকালীন সময় কেউ করে তাহলে সে সময় কেউ করতে পারে, আর যদি পিরিয়ড চলাকালীন সময় না থাকে, নর্মাল সময় কেউ করে, তাহলে সেক্ষেত্রে তার নামাজের অজু হবে না, গোসল হবে না, যার ফলে তার নামাজ হবে না। এই কারণে এটা নিষিদ্ধ, সেটা যে কালারই হোক না কেন, কারণ এর ফলে একটা আলাদা স্তর বা আবরণ পড়ে যাচ্ছে, বিদেশে বিষয়টি মাথায় রাখা উচিত। এরপরে আয়রা হাসান আপনি লিখেছেন, নতুন ঘরে উঠতে কি মিলাদ বা হুজুর দিয়ে দোয়া করানো জরুরি? না, নতুন ঘরে উঠতে হুজুর দিয়ে মিলাদ করানোর কোনো প্রয়োজন নেই, আপনার কোনো প্রকার হুজুর দিয়ে দোয়া করানোর কোনো জরুরি না। আপনি নতুন ঘরে উঠেছেন, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে সেখানে প্রবেশ করলেন এবং সেখানে উঠে আপনার স্বাভাবিক কার্যক্রম শুরু করে দিলেন, এটা যথেষ্ট। আপনি সালাতের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে নতুন ঘরের ব্যবহার শুরু করে দিলেন, এটা করতে পারেন। এর বাইরে নতুন ঘরে উঠতে গেলে হুজুর ডেকে এনে কোরআন খতম করাতে হবে, দোয়া করাতে হবে, মিলাদ পড়াতে হবে, এরকম যে একটা সিস্টেম আমরা বানিয়ে রেখেছি আজকাল, সেটি কোরআন বা হাদিস কর্তৃক নির্দেশিত কোনো সিস্টেম বা পদ্ধতি নয়। ফিরহাদ আলম আপনি লিখেছেন, শাওয়াল মাসে বিয়ে করা কি সুন্নাত, এটা কতটুকু সত্য? শাওয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন এবং তার সাথে বাসরও হয়েছে এই মাসে। সেটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়টা নাকি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা গর্ব করতেন, এটি ঠিক, এটি ইবনে হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এর মানে কি শাওয়াল মাসে বিবাহ করাই সুন্নাত? এ বিষয়ে বিশেষজ্ঞ ওলামায়ে কেরামের মন্তব্য হলো যে না, শাওয়াল মাসেই বিবাহ করা সুন্নাত ব্যাপারটি শুধু এইটুকু দ্বারা প্রমাণ হয় না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অন্যান্য বিয়ে হয়েছে সেগুলো সব শাওয়াল মাসে হয়েছে এমনটি কিন্তু প্রমাণিত হয়নি, বা এটাকে অনুসরণ করে সাহাবায়ে কেরাম শাওয়াল মাসেই বিয়ে করার জন্য সচেষ্ট থাকতেন, বিয়ে করতেন, ব্যাপারটি সেটাও কিন্তু প্রমাণিত নয়। বিধায় শাওয়াল মাসে কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়েছে সেটা মাথায় রেখে তিনি করেন, তাহলে তিনি আল্লাহর কাছে আজর পেতে পারেন, সেটি ভিন্ন বিষয়। বাট শাওয়াল মাসে বিয়ে করা সুন্না, এটি প্রমাণিত হওয়ার জন্য এই ঘটনা যথেষ্ট নয়। মূলত আয়েশা রাদিয়াল্লাহু আনহা শাওয়াল মাসে তার বিয়ের বিষয়টা নিয়ে গর্ব করতেন, এর মূল কারণ হলো যে শাওয়াল মাসে বিয়েটাকে আপনার অপয়া মনে করতো বা অকল্যাণকর মনে করতো জাহিলি যুগের মানুষেরা, সেটাকে বিদরিত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসে বিবাহ করেছিলেন। অতএব সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল, এর মানে এই নয় যে শাওয়াল মাসেই বিবাহ করাটা উত্তম এবং বা সওয়াবের কাজ বা বিশেষভাবে ফজিলতপূর্ণ। জাহিদুল ইসলাম সবুজ আপনি লিখেছেন, অনেক জায়গায় দেখা যায় মৃত ব্যক্তির জন্য মহিলা আত্মীয় স্বজন অতি আবেগী হয়ে জোর আওয়াজে খুব কান্নাকাটি করে থাকেন, সেই শব্দ পুরুষরাও শুনতে পান, এতে কি কোনো গুণা হবে? মৃত মানুষকে
হারানোর যে বেদনা সে বেদনা যদি কান্নাকাটি করা হয় সে কান্নাকাটিটা নিষিদ্ধ নয় যদি সেটা শরিয়ার সীমানা লঙ্ঘন না করে অর্থাৎ কারোর চোখের পানি পড়লো ব্যথার কারণে বেদনার কারণে তিনি কাঁদতে থাকলেন এটা দোষনীয় নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছেলের মৃত্যুর পর তিনি চোখের পানি ফেলে কেঁদেছিলেন সাহাবী কিরাম জিজ্ঞেস করেন রাসূলুল্লাহ আপনিও কাঁদেন তিনি বলেছেন হ্যাঁ আমিও কাঁদি বিরহের বেদনার ফলে এই কান্নাটা খুবই স্বাভাবিক খুবই প্রাকৃতিক আল্লাহ তাআলা এভাবে মানুষকে সৃষ্টি করেছেন বিধায় এটি দোষনীয় নয় কিন্তু কান্নার যে বিকট শব্দ করা হয় এবং বিশেষ করে যেটাকে বিলাপ বলা হয় বিলাপ গ্রামেগঞ্জে বা শহরেও অনেক সময় দেখা যায় আজকাল মানুষ ব্যথার আতিশয্যে বা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে এরকম মাটিতে টেবিলে হাত চাপড়ে কিংবা জামা কাপড় ছিঁড়ে বা বিভিন্নভাবে বিলাপ করে থাকেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এবং তিনি বলেছেন যে জাহেলি যুগের চারটি স্বভাব উম্মতের মধ্যে থেকে গেছে এবং থেকে যাবে তন্মধ্যে থেকে একটি হলো বিলাপ করা অর্থাৎ মৃত মানুষের জন্য কান্না করতে করতে সেটা বিলাপের পর্যায়ে নিয়ে যাওয়া চিৎকার করে চেঁচামেচি করে আওয়াজ করে বিকটভাবে কান্নাকাটি করা এটা নিষিদ্ধ এবং গুনাহের কথা কোন কোন হাদিস থেকে বোঝা যায় যে আপনার এই ধরনের বিলাপ যদি কারোর মৃত্যুর পর করা হয় তিনি জীবদ্দশা জানতেন যে এরকম করা হয় বা সমাজের ধরনের কালচার দেখে তিনি এটার উপর সন্তুষ্ট থাকেন তাহলে তার কবর আজাব হবে আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে তার কবর আজাব হবে না কিন্তু যারা বিলাপ করছেন তারা গুণাগার হবেন বিধায় ধরনের বিলাপ করা উচিত নয় বিশেষ করে এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি এক ধরনের অসন্তোষ প্রকাশ করা হয় এটার কারণে কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এক ধরনের অভিযোগ অনুযোগ এবং আপনার অনাস্থা প্রকাশ করা হয় বিদ্রোহের একটা ভাব যেন প্রকাশ হয় যে আল্লাহ তুমি কেন করলে অথচ একজন ইমানদার তো এ ধরনের বিপদে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহ তাআলার আর আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে কেউ আগে আর কেউ পরে বিধি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা এটাকে মেনে নেওয়া এটা ইমানদারের ইমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ যেটাকে রাজা বিল কাদা বলা হয়ে থাকে অর্থাৎ আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বুঝার এবং এক্ষেত্রে অধৈর্য হওয়া ধৈর্যহীন হয়ে যাওয়া সেটা অবশ্যই গর্হিত কাজ এবং অন্যায় কাজ হালিমা সাদিয়া আর বিশেষ করে মেয়েদের যদি এরকম কোনো কণ্ঠের আওয়াজ পুরুষদের গলাপন্ত যায় সেটা তো ভিন্ন কারণে গুনাহের কথা যে তিনি পর্দার খেলাপ কাজ করছেন এবং তার কণ্ঠ অন্য পুরুষ পরপুরুষ শুনতে পাচ্ছেন তার যে ব্যক্তিত্ব তার যে প্রাইভেসি সেটা নষ্ট হচ্ছে সেটার কারণে আরেকটা গুণা হচ্ছে অতএব শুধু সেখানে বিলাপের যে গুণা সেটা হচ্ছে না বরং পর্দাহীনতার গুণাটাও হচ্ছে পাশাপাশি হালিমা সাদি আপনি লিখেছেন রমজানের রোজার কাজা আগে আদায় করা উত্তম নাকি শাওয়ালের ছয় রোজার আগে আদায় করা উত্তম সন্দেহাতীতভাবে রমজানের রোজা যেগুলো ভাঙতি হয়ে গেছে সেগুলোকে আগায় আদায় করাটা অধিকতর উত্তম কারণ সেগুলো ফরজ আর তাছাড়া অনেক ওলামায়ে কেরাম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালের যে ছয়টা রোজার যে ফজিলতের কথা বলেছেন সেখানে রমজান রোজা রাখাটাকে পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেছেন অনেকটা কারণ হাদিসের ভাষ্য হল সোম রমাদান ফুম্মা আতবাহু সিদ্দাম মিন শাওয়াল যে ব্যক্তি রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয় রোজা রাখলো সে ব্যক্তির ব্যাপারে তিনি বলেছেন কানা কাসুয়ামি তাহার সে ব্যক্তি সারা বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হতো সেই পরিমাণ সওয়াবের ভাগিদার হবে এখান থেকে অনেক ওলামায়ে কেরাম বলেছেন রমজান রোজাগুলো আগে রেখে তারপর শাওয়াল রোজা ছয় রোজা রাখা উচিত তো রমজান রোজাকে প্রায়োরিটি দেওয়া উচিত সেটা বলাই বাহুল্য কিন্তু যদি কারোর এরকম মনে হয় যে রমজান রোজাগুলো রাখতে গেলে আর শাওয়ালের ছয় রোজা মাসে রাখা হবে না তাহলে তিনি শাওয়ালের ছয় রোজা আগে রেখে ফেলতে পারেন রমজান রোজা পরে রাখলেও আদায়ী হবে এবং তিনি শাওয়ালের ছয় রোজার ফজিলত পাবেন ইনশাআল্লাহ তাআলা এটি যে সমস্ত ওলামায়ে কেরাম বলেছেন তাদের মতটা আমার কাছে বেশ গ্রহণযোগ্য মনে হয় জাহিদুল ইসলাম সবুজ আপনি লিখেছেন অনেক জায়গায় দেখা যায় দুঃখিত আপনার প্রশ্ন উত্তর দিয়েছি সোহেল রাম আপনি লিখেছেন আমি প্রবাসে থাকি মঙ্গলবার আমার সাপ্তাহিক ছুটির দিন আর শুক্রবার তুলনামূলকভাবে আমার কাজ কম থাকে তাই আমি নিয়ত করেছি শাওয়াল মাসে তিন দিন ছুটি আছে তিনটা রোজা রাখবো ইনশাআল্লাহ আর বাকি তিনটা রোজা শুক্রবার রাখতে চাই কিন্তু অনেকে বলে শুক্রবার রোজা রাখা মাকরুহ অবস্থা শুক্রবার রোজা রাখতে পারবো কি না ভাই সোহেল রানা আপনি অনেকের কাছ থেকে যেটি শুনেছেন সেটি ভুল শুনেননি সহিহ মুসলিম বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বৃহস্পতিবার দিবাগত রাতকে লা তাখুসু তোমরা সেটাকে ইবাদতের জন্য বিশেষভাবে নির্ধারণ করো না আর জুমার দিনকে রোজার জন্য তোমরা বিশেষভাবে নির্ধারণ করো না তার মানে আপনি এই দিনে জুমার দিনে রোজা রাখলে তার বিশেষ ফজিলত হবে এমনটি মনে করে সেটাকে রোজা রাখবেন না তবে হ্যাঁ অন্য রোজার মধ্যে জুমাবার পড়ে গেছে সেই হিসেবে আপনি রাখতে পারেন কোনো অসুবিধা নেই তো আপনার বিষয়টি এটার আলোক যদি আমরা দেখি তাহলে বলবো যে শুধু শুক্রবারে কেউ ফজিলতপূর্ণ মনে করে শুধু শুক্রবার রোজা রাখছেন তিনি শুক্রবার হিসাবে তো সেটা উচিত নয় সেটা মাকরুহ কারণ হাদিসে নিষেধ আছে তাছাড়া এটা ইমানদারদের জন্য আপনার সাপ্তাহিক
ঈদের দিন বা আনন্দের দিন আপনি বলতে পারেন। এর পাশাপাশি শাওয়ালের ছয় রোজা হিসাবে যদি আপনি শুক্রবার রোজা রাখেন, যেহেতু শুক্রবার আপনার ছুটির দিন আছে সেই জন্য, তাহলে সেটাতে কোনো অসুবিধা নেই। কারণ আপনি এখানে শুক্রবার দিন হিসাবে, জুমার দিন হিসাবে আপনি রাখছেন না, আপনি রাখছেন শাওয়াল মাসের একটা দিন হিসাবে, আপনার জন্য এই দিনটা সুইটেবল সেই হিসাবে। অতএব সেটি আপনার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা, কোনো অসুবিধা নেই। এরপরে শাহিন সুলতান আপনি লিখেছেন, আমাদের দেশের সিস্টেম অনুযায়ী আমরা তো ব্যাংকিং সুবিধা ছাড়া অর্থের আদান প্রদান বা কোনো কাজই করতে সক্ষম নই, এক্ষেত্রে আমাদের গুনাহ থেকে বাঁচার উপায় কি? সুদ থেকে বেঁচে থাকার তো একেবারেই সম্ভব হচ্ছে না। দেখুন বোন শাহিন সুলতানা, প্রথম কথা হলো যে নগদ অর্থ আমরা বাসা বাড়িতে অফিসের আদালতে রাখাটা সেফ না, নিরাপদ না, নানা কারণে আমরা ব্যাংকে রাখতে হচ্ছে। অতএব কোনো একটা ইসলামী ব্যাংক আমরা নির্বাচন করে, যারা অন্তত সুদের প্রবক্তা নন, যারা সুদকে হারাম মনে করেন অন্তত, তাদের কাছে টাকাটা জমা রেখে আমি আমার সম্পদকে নিরাপদ করতে পারি, সেটি গুনাহের কারণ হবে না। এবং সেক্ষেত্রেও মুনাফা যেটা সেটা না খেয়ে গরিবদেরকে দান করে দেওয়া হলো তাকওয়ার দাবি। আর এছাড়া বিভিন্ন স্কিমে সেখানে আপনার টাকা রাখা, 4 মাস 6 মাসের জন্য বিভিন্ন পলিসিতে, সেটা অনুচিত হবে, সেটা অনুত্তম হবে, সেটা কোনো কোনো ক্ষেত্রে নাজায়েজ বা গুনাহ হতে পারে, কারণ সংশয়পূর্ণ। তবে আপনি সেফটির জন্য টাকা রাখলেন কোনো একটা এসআই ব্যাংকে, সেটার কারণে আপনি গুণাগার হবেন না ইনশাআল্লাহ, যেহেতু আপনি নিরুপায়। হালিমা সাদি আপনি লিখেছেন, রমজান রোজা কাজার আগে আদায় করা উত্তম নাকি? আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। এরপরে নাহিদা নাজনীন আপনি লিখেছেন, অমুসলিম দেশে পারমানেন্ট সেটেল হওয়া জায়েজ আছে কিয়া? অমুসলিম প্রধান দেশে যেখানে পারমানেন্টলি সেটেল হলে আপনি নিজে কিংবা আপনার ভবিষ্যৎ বংশধরদের দিন এবং ইমান হুমকির মধ্যে পড়বে, সেরকম জায়গায় পারমানেন্টলি সেটেল হওয়া জায়েজ নয়। বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন মুশরিকদের এবং অমুসলিমদের দেশে বা তাদের ভূমিতে বা তাদের সমাজে বসবাস করার ব্যাপারে, কারণ সেখানে বসবাস করা, স্থায়ীভাবে বসবাস করার ফলে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা দেখতে পাই যে একটা জেনারেশন যদি কোনোভাবে টিকে থাকে, পরের জেনারেশন আর দিনের উপর ইমানের উপর টিকে থাকে না। কারণ আগুনের আঁচ যদি গায়ে লাগে, এক সময় সে উত্তাপে উত্তপ্ত হয়ে আপনিও জ্বলে পুড়ে ছারখার হতে পারেন, সে আশঙ্কা থাকে। বিশেষ করে যখন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট বাজার সব জায়গায় আমাদের সন্তানরা দেখে অমুসলিমদের প্রাধান্য প্রাবল্য, তাদের কালচার সংস্কৃতি, তো এগুলোর ফলে প্রভাবিত হয়ে তারা কিন্তু দিন বিমুখ হয়ে যান। এবং এই বিষয়টি আমরা আপনার সাম্প্রতিককালে ইউরোপে বা উন্নত দেশগুলোতে বসবাসকারী অমুসলিম প্রধান দেশগুলোতে অনেক ফ্যামিলির মধ্যে আমরা দেখেছি যে মা বাবা প্র্যাকটিসিং সন্তানকে তিনি আর ধরে রাখতে পারেননি, বেমান হয়ে গেছে বা সংশয়বাদী হয়ে গেছে বা ইসলাম থেকে আস্তে আস্তে দূরে সরে গেছে, বা সন্তানকে কোনো মতো যদি টেকাতে পেরেছেন, নাতি নাতনি বা পরবর্তী প্রজন্মকে তারা টেকাতে পারেননি। তো এই কারণে অমুসলিম প্রধান দেশে স্থায়ীভাবে সেটেল হওয়া, অন্তত একটু উন্নত জীবনযাত্রার আশায় শুধুমাত্র, এটা জায়েজ নয়। তবে কেউ যদি সেখানে দাওয়াতি কাজের উদ্দেশ্যে বসবাস করেন, সেটা জায়েজ হতে পারে যে তিনি সেখানে থেকে আল্লাহর দিনকে প্রচার করবেন এবং এটাকে তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা পার্ট বানিয়ে নেবেন। সেখানে বসবাস করছেন, হালাল উপার্জন করছেন, ঠিক আছে, কিন্তু তার মূল কাজ বানিয়ে রেখেছেন দাওয়াতকে, ইসলাম প্রচারকে, এই উদ্দেশ্যে তিনি সেখানে বসবাস করছেন, তাহলে ইনশাআল্লাহ এটাই যখন উদ্দেশ্য হবে তখন তার পরিবারের দিনই সাইডটা অনেক বেশি স্ট্রং থাকবে এবং তারা অনেক বেশি সেফ থাকতে পারবে, অন্যদেরকেও তারা ভালোর পথে আহ্বান করছেন, সেই কারণে ইনশাআল্লাহ এটি জায়েজ হতে পারে। এছাড়া কোনো অমুসলিম প্রধান এলাকাতে যদি এমন কোনো এলাকা গড়ে ওঠে যে এলাকাতে মুসলমানদের প্রাবল্য প্রাধান্য রয়েছে, মুসলমানদের নিজস্ব সব কিছু আছে, সেখানে থেকে সন্তান এবং পরবর্তী প্রজন্মদের দিন এবং ইমান রক্ষা করার চলার সম্ভাবনা আছে, তাহলে সেটা জায়েজ হতে পারে। এছাড়া সাময়িক সময়ের জন্য কেউ শিক্ষার জন্য, চিকিৎসার জন্য বা কোনো কাজের জন্য, প্রশিক্ষণের জন্য গেলেন, সেটা তো অবশ্যই জায়েজ হবে ইনশাআল্লাহ। তার